আহমতোল্লা বরকাত আমাদের এক ভাই এইট সিক্স থির ওয়ান একটি প্রশ্ন করেছেন যে তার গ্রামের কেউ কোনো মহিলাকে তাবিজ করেছেন বিবাহ সাদী থেকে দূরে রাখার জন্য এরকম তারা কোনো কবিরাজের কাছে গিয়েছেন এবং কিছু তাবিজও উঠিয়েছেন ইত্যাদি এই বিষয়ে উনি বিস্তারিত জানতে চেয়েছেন এক নম্বর কথা যেটা আপনার প্রশ্ন থেকে যেটা বুঝেছি যে আপনি মাসালা জানতে চাচ্ছেন তাবিজ করে কিছু করা যায় কিনা যে তাবিজ কবজের মাধ্যমে জাদু করা হয় জাদুর অনেকগুলো সিস্টেম রয়েছে তার মাঝে তাবিজ কবজের মাধ্যমেও জাদু করে এবং এই সমস্ত জাদুর মাধ্যমেই স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট বলেন অথবা কাউকে কারো দিকে দাবিত করা বলেন অথবা কারো কোনো ক্ষতি এটা আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম কেউ এক ইহুদি মহিলা জাদু করেছিল কাজে এটা সত্য এটা বিশ্বাস করতে হবে জাদু যেরকম সত্য এর প্রভাব রয়েছে এবং নজর লাগা বদনজর এটাও সত্য এটার প্রভাব রয়েছে কিন্তু এগুলো সম্পূর্ণ কুফুরি কাজ বা হারাম। এখন আপনার যে ঘটনা সে ঘটনা থেকে বলল মহিলার বিয়ে হয় না তারা তাবিজ কবজ আছে এটা বলল তারা কাকে দেখেছে যে তারা তাবিজ কবজ করেছে এটা অনেকের বোকামি বা মনের একটা বিশ্বাস গিয়ে দেখেন মহিলাকে হয়তো কারো পছন্দ হয় না যে সমস্ত গুণাগুণ মানুষে খোঁজে বাংলাদেশে বিশেষ করে মহিলাদের বিবাহের বিষয়টা একটু কঠিনই কারণ অনেক পুরো দেখা যাচ্ছে মহিলা পাওয়া যাচ্ছে তাদের বিবাহ হচ্ছে না সেই তুলনায় হয়তো আগ্রহী পুরুষ কম তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না কিন্তু বিবাহ না হলে তাবিজ কবচ করেছে এটা অনেকেই আর কোনো দোষ না খোঁজে এই দোষটাই চা চাপাতে চায় কিন্তু তার থেকে আগে দেখা দরকার সেটা হচ্ছে যে না ছেলে যে সমস্ত গুণাগুণ খুঁজতেছে মেয়ের মাঝে সে সমস্ত গুণাগুণগুলো মেয়ের মাঝে আছে কিনা আমি প্রায় নিশ্চিতভাবেই বলতে পারি যে না এরকম যে ধারণা করা হয় এটা সম্পূর্ণ বেশিরভাগ ভুল থাকে এবং এটাও এরকম হয়তো এখানেই হয়েছে কাজে মহিলার বিবাহ এক নম্বর তার দিলে লেখা নেই এবং তাকে হয়তো পছন্দ হচ্ছে না এই জন্য বিবাহ হচ্ছে না এরপরে তারা যে কবিরাজকে নিয়ে এসেছে কবিরাজ তাদের নির্ধারিত কিছু লুপ দিয়ে দু একদিন আগে গোপনে বাড়ির বিভিন্ন স্থানে তাবিজ গেথে রাখে কারণ তাদের যে ইনকাম সে ইনকাম অবশ্যই করতে হবে কারণ এগুলো না উঠাইলে তারা তাকে টাকা দিবে না এই লুপ যে লোক তাবিজ উঠাইলো সে জানলো কেমনে যে এখানে তাবিজ করা হয়েছে কারণ তাকে ধরা দরকার সে নিশ্চয়ই এটা গেঁড়েছে অথবা সে নিজেই তাবিজ করেছে যদি এটা বলে থাকে আর যদি সে নিজে না করে থাকে তাহলে সে কিভাবে জানলো কারণ যে কাজটি তার গোপনে বা তার অগোচনা করা হয়েছে সেটা মানে অদৃশ্য আর আইলেম একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কাজে এই সমস্ত কুফুরি কাজ সেরকি কাজ এবং ইমান নষ্টকারী কাজ থেকে দূরে রাখতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের উপর তাবাক্কুল করতে হবে এবং আল্লাহ রব্লা আলমিন তিনি যে ওয়াদা দিয়েছেন যে আল্লাহ যদি কারো ক্ষতি করতে না চান পুরা দুনিয়ার মানুষ তার ক্ষতি করতে চাইলেও করতে পারবে না কাজেই আল্লাহর উপর দাতগুল করে এই সমস্ত যে বিশেষভাবে আমাদের দেশে প্রচলিত যে কথাগুলো আছে এগুলো বিশ্বাস না করাটাই উত্তম হবে জি